যথাযোগ্য মর্যাদায় নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দেশটির 2000 মসজিদ ও বিভিন্ন মাঠ ও খোলা জায়গায় লাখো মানুষের অংশগ্রহণে ঈদ জামাত হয়েছে। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে ইলিয়াস কমলের আরও একটি রিপোর্ট। করোনামুক্ত নিউ ইয়র্কে ঈদের দিন সকাল থেকে ঈদ জামাতে অংশ নিতে দল বেঁধে মসজিদ অথবা মাঠের দিকে ছোটেন মুসল্লিরা। নিউ ইয়র্কের সর্ববৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় জ্যামাইকার থমাস এডিসন স্কুল মাঠে, আয়োজন করে জ্যামাইকা মুসলিম সেন্টার। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য সহ অন্যান্য রাজনীতিবিদরা। করোনা পরিস্থিতির জন্য গেল বছর নামাজ পড়তে না পারায় আক্ষেপ ছিল সবার, তবে এবার সকল কষ্ট পেছনে ফেলে ঈদ জামাতে অংশ নিতে পেরে খুবই খুশি মুসলিম কমিউনিটি। আমরা এই বছর আবার দেখেন সবাই মিলে একত্রিত হয়ে ঈদের জামাত একসাথে নামাজ আদায় করতে পারতেছি। ঈদ জামাতের ইমাম জামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস ও লং আইল্যান্ডেও পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ইলিয়াস কমল, চ্যানেল আই।